অবশেষে খুলছে সৌদি আরবের সকল করোনা সতর্কতা মানা সাপেক্ষে সৌদি মার্কেট ও মল খোলা থাকবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ সৌদি বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল রহমান আল হোসেন সৌদি গণমাধ্যমে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন করোনা সতর্কতা মানা সাপেক্ষে সৌদি মার্কেট ও মল খোলা থাকবে করোনা ভাইরাস সংক্রান্ত এক প্রেস কনফারেন্সে আল হোসেন সাংবাদিকদের কথা জানান আল হোসেন আরও জানান যে সৌদি বাণিজ্য মন্ত্রী ও আবাসন মন্ত্রী মেলে এক এর বেশি মলের মালিকদের সাথে বৈঠকে বসেছিলেন সেখানে করোনা সতর্কতা বিষয়ক যাবতীয় ব্যাপার নিয়ে আলোচনা করা হয়েছে আল হুসেইন আরও উল্লেখ করেন যে মন্ত্রণালয়ের পরিদর্শক দল তাদের পরিদর্শন সফর সবসময়ই চালিয়ে যাচ্ছে তারা প্রতি ঘন্টায় দশটি লঙ্ঘন শনাক্ত করেছে যেহেতু তারা সম্প্রতি এক লক্ষ বিশ হাজার রাউন্ড পরিদর্শন ইতিমধ্যেই পরিচালনা করেছেন তিনি শপিং মল ও মার্কেট সময়ে কেনাকাটা করতে আসা ক্রেতাদেরও কোথাও কোনো প্রকার কোভিড নাইন্টিন সতর্কতা লঙ্ঘন হলে যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে আহ্বান করেছেন